ময়মনসিংহের নান্দাইলের একটি বিলের ঝোপের মধ্যে এক বৃদ্ধা মহিলাকে পাওয়া গেল, যার বয়স 88 বছর। বৃদ্ধা এই মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এখন প্রশ্ন হলো যে কে এই বৃদ্ধা, কে তার পরিচয়, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কে, কিছুই জানা যাচ্ছে না। বৃদ্ধা মহিলা উদ্ধার হওয়ার পর থেকে অঝোর ধারায় কাঁদছেন, মুখ লুকোচ্ছেন, লজ্জায় অপমানে নাকি কি কারণে কেউ বুঝতে পারছে না। বহু চেষ্টা করছে, স্বাস্থ্যকর্মীরা আশেপাশের সবাই চেষ্টা করছে যে তার স্বজন কারা, কিন্তু মহিলা কোনো কথাই বলছে না, খুবই গুরুতর অসুস্থ। নান্দাইলের এই বিলের মধ্যে কি তাকে তার খুব আপন কেউ ফেলে রেখে চলে গেছে? বৃদ্ধা মহিলাকে বোঝা মনে করে কোনো অভাবগ্রস্ত পরিবার, অথবা অভাব নেই তারপরেও আর কত, এই বৃদ্ধা মহিলার হয়তো কোনো আবেদন তাদের কাছে নেই, ফুরিয়ে গেছে সব। বৃদ্ধা মহিলাও জীবনের শেষ প্রান্তে, তার কোনো প্রয়োজন নেই তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিকটজন কারোর কাছে, হয়তো তেমনটা হতে পারে বা নাও হতে পারে। পুরো রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে পুলিশ থেকে শুরু করে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ। দর্শক, এমন একটি ঘটনা তুলে ধরেছে প্রথম আলো। কেবলই কাঁদছেন ঝোপের আড়াল থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা, আঙুলের ছাপে পরিচয় শনাক্ত। খবরে বলা হচ্ছে কয়েকটি স্টিল ছবিও দেখা যাচ্ছে, ময়মনসিংহের নান্দাইলে জলাশয়ের বিল ঝোপের আড়াল থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধা কারো ডাকে সাড়া দিচ্ছেন না, নিজের পরিচয়ও বলছেন না তিনি, কেবলই মুখ আড়াল করে কেঁদেই চলেছেন। এমন অবস্থায় আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। জরুরি সেবা 999 থেকে ফোন পেয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রুবেল মিয়াসহ দুই পুলিশ সদস্য শনিবার দুপুরে উপজেলার মুসুলি ইউনিয়নের উত্তর মুসুলির ভারুয়া বিলে যান। তারা বিলের কচুরি পানার পাশে একটি উঁচু জায়গায় সৃষ্ট ঝোপের আড়াল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, রোববার সকালে বৃদ্ধার আঙুলের ছাপ সংগ্রহ করে জেলার অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়। সংস্থাটি জাতীয় পরিচয়পত্র ভাণ্ডার থেকে সেই ছাপ মিলিয়ে তার পরিচয় উদ্ধার করেছে। সেখানে তার নাম বেগম খাতুন লেখা রয়েছে। 88 বছর বয়সী বেগম খাতুন জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার জয়গঞ্জ পাগলাপাড়া বাজারের নিজামুদ্দিনের মেয়ে। ওসি মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন, ওই বৃদ্ধা নান্দাইল উপজেলার মুসুলি ইউনিয়নের ভারুয়া বিলের মাঝখানে ঝোপের আড়ালে কিভাবে এলেন তা তদন্ত করে দেখছে পুলিশ, তবে বৃদ্ধা এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না। সকাল 10টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায় শয্যার চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন ওই বৃদ্ধা, নিজেকে আড়াল করে অঝোরে কাঁদছেন তিনি। এই প্রতিবেদক তাকে কয়েকবার ডাকার চেষ্টা করেন, কিন্তু তিনি কথা বলতে ও মুখ থেকে চাদর সরাতে রাজি হননি, উল্টো চাদর আরও বেশি করে আঁকড়ে ধরে নিজেকে আড়াল করতে চান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন কয়েকজন রোগী তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় দুপুর থেকে বৃদ্ধা শুধুই কাঁদছেন। অনেকে তাকে খালা চাচি দাদি সম্বোধন করে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। তাকে দেখতে আসা লোকজন কিছু দিতে চাইলেও নিচ্ছেন না তিনি। তাকে ভিটামিন ক্যালসিয়াম পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হোসনেয়ারা বানু। তারা বলছেন যে বৃদ্ধা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, তার চোখের টিউমার হয়েছে, উপজেলা পর্যায়ের হাসপাতালে চোখের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাই বৃদ্ধার উন্নত চিকিৎসার প্রয়োজন, অভিভাবক পাওয়া গেলে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। কিন্তু এখন পর্যন্ত দর্শক, কোনো অভিভাবক নিকটজন কাউকেই পাওয়া যায়নি। যাই না, এই অসহায় বৃদ্ধার এই পরিণতির পেছনে কী কী সামাজিক, পারিবারিক বা পারিপার্শ্বিক অন্যান্য বিষয় যুক্ত আছে। দর্শক, এটাই হচ্ছে আমাদের জীবনের
বা সমাজের একটি খণ্ডচিত্র। এর থেকে অনেক কিছু নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।